হ্যালো এভরিওয়ান, এখন আছি আমি গাবতলিতে শ্যামলী এনার যে ট্রাভেলস বাস স্ট্যান্ড এটার। অ্যান্ড আজকে আমার যাওয়ার প্ল্যান হইলো যে উইল্ডারনেস বিডি থেকে র্যাপলিং একটা ইভেন্ট করতেছে। ইভেন্টটা বেসিকলি চন্দ্রনাথ পাহাড়ের একটু নিচে একটা বিরূপাক্ষ নামে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে পাহাড় ধরে ধরে ডিসেন্ড করবে। সো ইভেন্টের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করছি, আমাকে পুরো ঢাকা থেকে টিকিট কাটা যাওয়া আসা সব কিছু ওরা রেডি করে দিতেছে। তো এখন আজকে শুক্রবার, ইভেন্টটা সারাদিন শনিবার হবে, হওয়ার পর সন্ধ্যায় বা রাতের বেলায় আবার ব্যাক করে পরের দিন ভোরবেলায় ঢাকা চলে আসবো। সো এই পুরো জার্নিটা আমি শেয়ার করবো, ওরা কীভাবে কী করছে কী না করছে। আমি এখানে একা যেতেছি, আমার কোনো এখানে পরিচিত কেউ নেই এবং লাইফ ফার্স্ট টাইম করতেছি, আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই র্যাপলিং আসলে কীভাবে কী করে। আমরা এখন সীতাকুণ্ডে বাজারের সামনে আছি, এই যে রাস্তার ওই পাশে ওভারব্রিজ, ওই পাশটা ওইটাই সীতাকুণ্ড বাজার। সো এখান থেকে এখানে তৈ বিয়া হোটেলে নিয়ে আসে নামার বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম। এখানে এসে অর্গানাইজার একজন থেকে ফোন দিয়েছিলাম, উনি এসে পিক করে নিয়ে আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে সকালে খাবার খাওয়া দাওয়া করলাম, করে এখান থেকে এখন ডাইরেক্ট চন্দ্রনাথে যাব। চন্দ্রনাথ থেকে দেন পাহাড়ে উঠবো, উঠে বিরূপাক্ষ মন্দির থেকে সেট আপ করে দেন আমাদের র্যাপলিং শুরু হবে। সো কেমন সময় লাগবে বা কী কেমনভাবে করবে এটা বললো ইজিলি ডিপেন্ড করে, কারো হয়তো বেশি সময় লাগে করতে, বা 20-25 জন থাকলে কারো হয়তো বেশি সময় লাগে করতে, কারো কম সময় লাগে। সো কোনো দিন 3-4টার দিকে শেষ হয়ে যায় টোটাল ইভেন্ট, কোনো দিন 7-8টা বাজে ইভেন্ট শেষ হইতে। বাট হ্যাঁ, এখানে যেটা সুবিধা হলো, আপনি যদি আগে টাকা দিয়ে আগে সিরিয়াল মানে আগে যদি রেজিস্ট্রেশন করেন, আপনার সিরিয়াল আগে, তো ট্রেনিং সেশন আপনার আগে হবে, আপনার ফাইনাল র্যাপলিং সেশনটা আগে হবে। সো আপনি আগে শেষ করে চাইলে আপনি আশেপাশে ঘুরে আসতে পারেন যখন অন্য সবাই করবে, অথবা চাইলে আপনি হয়তো চলে যেতে পারেন বা আপনি অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে পারেন। আর দু একজন দেখলাম ফ্রেন্ড নিয়ে আসে যে র্যাপলিং করবে না বাট সাথে থাকবে, দেখবে কীভাবে কী করে, ওইটা চাইলে আপনারা অনেকে করতে পারেন, আপনি চাইলে আলাদাও বাসায় আসতে পারেন। সো ইটস টোটালি আপ টু ইউ। চন্দ্রনাথের উঠতেছে মানুষজন, আমাদের এই ঝর্ণা থেকে সামনের দিকে আসলে যে এখানে আমাদের ট্রেনিং এখন ওনারা সেট আপ করতেছে। ইন দ্য মিন টাইম ধরে করে নিব সেম এটাও, এটা বাহিরের দিকে থাকবে, মাথা দুইটা বেল ধরবো না? আচ্ছা আচ্ছা, দুই পাশে দুইটা ধরে, এটা বাহিরের দিকে থাকবে, হ্যাঁ ভিতরের দিকে থাকবে না, ভিতরের দিকে থাকলে এখান থেকে তুই ইয়ে হয়ে যাবে। এটার নাম কি ভাই? হারনেস। হারনেস তারপর তোলার পর আমরা কোমরের এটা টাইট দিয়ে দিব, কোমরটা টাইট দিব, পাইটটা টাইট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে কোমরের হাড়ের এই জায়গায় ফুল টাইট দিয়ে নেব, ফুল টাইট থাকবে, এখন আমি দিচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, ফুল টাইট থাকবে। আর এটা হচ্ছে ফিগার অফ এইট বা ডিসেন্ডার, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা। এখন আমরা যেটা প্র্যাকটিস করবো সেটাকে বলা হচ্ছে র্যাপেলিং। 2500 কেজি ওজন নিতে পারে, আপনি হচ্ছে গিয়ার আপনার কাছে যেগুলো আছে না ওগুলোর মধ্যে দেখতে পারবেন, এই যে UIA টেস্টের লেখা আছে দেখেন, KN25। KN25 মানে হচ্ছে কি 25,000 কিলো, মানে 25,000 নিউটন। 25 কিলো নিউটন মানে কত? 25,000 নিউটন। তা এখন আপনার এটার উপর যদি 25,000 নিউটন বল প্রয়োগ করা হয় তখন ওটা টিকে থাকবে, এর উপরে গেলে এটা হচ্ছে কোনো ফল্ট হইলে হইতে পারে, সবাই মিলে তো আর অত কেজি হইতে পারবে না, 2500 কেজি তো। এবং শুধু সেটা না, এই রোপগুলাও, এই রোপগুলাও কত
2500 কেজি ওজন নিতে পারে প্রত্যেকটা রোপ সবগুলো পরীক্ষিত আমরা যে রোপগুলো ইউজ করব প্রত্যেকটা রোপই পরীক্ষিত হ্যাঁ পরীক্ষিত এবং 2500 কেজি ওজন নিতে পারে এবং এই হার্নেসটাও উপরে যাওয়ার পর কোন ধরনের গিয়ারে কখনো হাত দিবেন না মানে হচ্ছে কি কোনো কোনো চেঞ্জ আনবেন না নিজে নিজে নিজের মতো কিছু করবেন না নিজের মতো কোনো চেঞ্জেস আনবেন না ঠিক আছে প্রত্যেকটা চেঞ্জেস এর আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি চেঞ্জ করা যাবে কিনা জিজ্ঞেস করবেন যে ভাই আমার এটা ইয়া লাগতেছে আপনি একটু দেখেন ঠিক আছে আপনি একটু দেখেন বুঝতে পারছেন এটা নিজে কোনো কিছু চেঞ্জ করবেন না ঠিক আছে এখানে সব কিছু আপনাদের ওইখানে করে দেওয়া হবে এগুলো আপনাদের নিজেদের কিছুই করতে হবে না কোনো সমস্যা নেই আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে র্যাপেলিং এর টেকনিকটা দেখাচ্ছি যেটা আপনাদেরকে করতে হবে ঠিক আছে এটা সেট হলো তো র্যাপেলিংটা এই জিনিসটা থাকবে আপনার এই হাতে ঠিক আছে এই দেখেন মানে আমি যখন এটা আস্তে আস্তে ছাড়বো এই হাতে ঠিক আছে আপনার র্যাপেলিং এর যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে আমি এই হাতটা যখন আস্তে আস্তে ছাড়তে থাকবো আমি নামতে থাকবো কখন নামতে থাকবো যদি কোমরের উপর ভাত থাকে এখন আমি এখানে দাঁড়ায় থাকলে হবে না পায়ের উপর দাঁড়ায় থাকলে হবে হবে না যে জিনিসটার বিষয় হচ্ছে আপনার কোমরের উপর আপনার শরীরের ওয়েটটা নিয়ে আসতে হবে ঠিক আছে তো সেটার জন্য মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি পাটা একটু সামনে পাটা সামনে একটু সামনে দিলে কোমরটা পিছনে অর্থাৎ আপনি যখন একদম খাড়া ওয়ালে ঘুরবেন এখন তো আমি হচ্ছে যা বলে আচ্ছা খাড়াতে যাই একটু এরকম এইখানে গিয়ে আবার এভাবে দাঁড়ায় থাকার ট্রাই করবেন না কিন্তু খাড়া ঝুঁকে এই ওয়ালের সাথে পা সমান্তরালে রাখবেন কোমর নিচে থাকবে পা উপরে আর হাঁটুটা স্ট্রেট রাখার চেষ্টা করবেন এবং দুই পায়ের মাঝখানে একটা গ্যাপ রাখবেন গ্যাপটা কেন রাখবেন গ্যাপটা রাখবেন এই কারণে দেখছেন না রাখলে কি হয় ডানে বামে হেলে যাবে আপনি যখন গ্যাপটা বাড়াই দিচ্ছেন ডানো হেলতেছি না বামও হেলতেছি ঠিক আছে গ্যাপটা যখন কমাই দিচ্ছেন কি হলো ব্যালেন্সটা হচ্ছে না ঠিক আছে আর ডানে বামে না হলে যেন যে মাঝখানে পায়ের মাঝখানে গ্যাপটা আর পাগুলো দেখেন আমার কোথায় আছে এইভাবে আছে এভাবে আছে না সমান্তরালে মাটির সাথে লেগে থাকতে হবে ঠিক আছে আর পাটা দেখেন যে কোনো পরিস্থিতিতে হ্যাঁ অর্থাৎ আপনাকে এল শেপ হয়ে থাকতে হবে বডি পিছনে বডি কোথায় পিছনে বডি পিছনের দিকে বডির এরকম না আবার বডি হচ্ছে পিছনের দিকে পা সামনের দিকে অর্থাৎ কোমর বরাবর পাটা রাখবেন আগে কোমর নামবে তারপর পা আগে কোমর তারপর পা আর আমি আগে পা নামাই দিলে কি হচ্ছে পড়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনার ওয়েট আপনাকে সামনের দিকে টানতেছে আপনি আগে পা নামাই দিচ্ছেন দেখেন আমার কোমর কোমরে পা গিয়ে তাহলে কি আমাদের ব্যালেন্স হারাই দিচ্ছে অলরেডি আর একটা পা এরকম একটা পা এরকম না দুইটা পা পাশাপাশি সমান্তরাল একদম একই লাইনে দুইটা পা ঠিক আছে এটা এটা আপনি মনে করতেছেন না কিচ্ছাটা নিয়ে ধরতে হবে না না ধরতে হবে না দেখেন আমি আপনি আমাকে ঠেলে দেখেন নিতে পারেন কিনা পুরুষ দুই আঙুলে ধরছি এটা একটা এই যে যে মেকানিজমটা দেখতেছেন না এটার কাজই হচ্ছে এটা এটা হালকা একটু টান খেলে কি হবে প্রশ্ন ছিল হ্যাঁ বলেন আমার হাতে যদি ওটা ছুটে যায় তাহলে আমার সেক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে কি আপনার হাত থেকে যদি এটা ছুটে যায় আপনার আরো একটা সেফটি থাকবে আপনার এখানে ধরেন আমার হাত থেকে এটা ছুটে গেছে আমি দুই হাত দিয়ে ওটা ধরে রাখছি সেক্ষেত্রে আমার কোনো ক্ষতি হতে পারে কিনা ওই রোটা ধরে এটা না ছাড়া ট্রাই করবেন যদি ছুটে যায় সমস্যা নাই কারণ হচ্ছে এটার নিচে আরো একজন ধরে থাকবে আসেন আপনার এই রোপটা নিচে আপনাকে আরেকজন বেলে দিবে এই যে ছেড়ে দিছি আপনার দিকে সার্বক্ষণিক নজর আছে আমাদের নিচে একজন বিলে দিচ্ছে এটা হচ্ছে বিলেম্যান যিনি আমার নিচে আছেন এই যে উনি ছেড়ে দিছি উনি বুঝতে পারতেছে যে আমি হ্যাঁ উনি বুঝতে পারতেছে ধরো হয়তো আপনি এক ফিট ফল করবেন অত বেশি না উপরে আর একটা বিলে রোপ আপনার কোমরের সাথে ডিরেক্ট কোমরের সাথে উপরে একটা থাকবে উপরে একজন আপনাকে বিলে দিবে ওকে যে রোপের কন্ট্রোল আবার আমাদের হাতে থাকবে এই রোপের কন্ট্রোল কিন্তু আপনার হাতে অ্যাকচুয়ালি আপনার হাতে নাই আমাদের হাতেও আছে না আপনার হাতে আমি এটা ছেড়ে দিছি ঠিক আছে কিন্তু আমাদের হাতেও আছে আপনার কোনো সমস্যা হচ্ছে দেখলে কিন্তু ও লক করে দিবে ঠিক আছে আপনি হাত ছাড়ছেন বা একটু ফ্লিপ করছেন দেখবেন যে ধুম করে পিছন থেকে টান খেয়েছেন এটা কি এটা লক করে দিছে নিচের থেকে কারণ আপনার দিকে সর্বক্ষণিক হচ্ছে যে বিলেম্যান আছে উনি আপনার দিকে তাকায় আছে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা এবং উপর থেকে আরেকজন বিলে দিচ্ছে আপনাকে যে রোপের কন্ট্রোল আপনাদের হাতে থাকবে না এটা আমাদের হাতে থাকবে কারণ আপনি এটা যতই ছাড়েন আর যতই যাই করেন আমরা যদি না ছাড়ি আপনি নামতে পারবেন ঠিক আছে
লক করা হয়েছে। এখন ভিউ এনজয় করতেছি। ও মাই গড, কি ভিউ! এই ভিউয়ের জন্যই র্যাপলিং করে। জাস্ট মেক শিওর আপনি পা ফাঁকা রাখবেন, ফ্লোরে বসে আছেন। আস্তে আস্তে পিছনের ছাড়বেন, স্টিলগুলোতে হাত দিবেন না, প্রচুর গরম। ওগুলো মোবাইল হাতে নিয়ে আসেন, ট্রাই করেন না, ঘাবড়ে যাবেন, ভয় পাবেন, মোবাইল পড়ে যাবে। না, দূরে চলে যাচ্ছি এখন, ঠিক আছে।
kind of like boshe boshe. Yes, exactly. Ami bujhtechi but ami korte parchi na. Shetai. প্রচুর গরম না দেই নেই বাট একটু টাচ লাগছিল র্যাপলিং করা শেষ একটা অল টাইম কেক অ্যান্ড কফি দিল সাথে সাথে খাওয়ার জন্য খেয়ে ভালোই লাগতেছে এখন নিচে বসে আছি টোটালি প্রফেশনালি করছে খুব ভালো মতোই ড্রোন শট নিল লক করলো চিন্তা করার কিছু নাই ঘাবড়ানো কিছু নাই আমি দু একবার একটু স্লিপ করছি দুইবার বাট আমি ফুল বডি ছেড়ে রাখছিলাম তো সো ওই ট্রাস্টটা ছিল যে না কিছু হবে না এখন কিছু হয়ও নেই এখন আসে ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে ওভারঅল যদি আমাকে বলেন আমি বলবো খুবই ভালো আপনি এসে ট্রাই করতে পারেন ওনারাও প্রথম দিকে করে অনেক কিছু শিখছে অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু জানছে সো ওই ওই টিচিংসগুলো ওনারা অ্যাপ্লাই করছে নতুন যারা ব্যাচ আসতেছে আমরা 11তম ব্যাচ সো এই হইল অবস্থা অল ইন অল আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আসার জন্য আসলে একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি খুবই ভালো লাগবে আচ্ছা আমি এখন আমার সিরিয়াল যেহেতু এক ছিল সো আমার র্যাপলিং সবার আগে সেই 10:30-11টার ভিতরে শেষ কিছুক্ষণ ওয়েট করছি রেস্ট নিছি পানি খেয়েছি এই এটা নাম হইল স্মাইল হোটেল এই যে হোটেল স্মাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা একদম ঢুকতে এই যে স্মাইল হোটেল রেস্টুরেন্টের দানে এখানেই এখানেই কন্ট্যাক্ট করা খুবই জনক খাবার সো আমি এখানে আগে খেয়ে নিতেছি কথা বলে আইটেম দিয়েছে ডিম আলু অ্যান্ড চিকেন ককমুরগি সেটার সাথে ডালও দিচ্ছে সো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি নেক্সট কোনো ব্লগে দেখা হবে টিল দেন টেক কেয়ার